সব ছেড়ে এসেছি একদিনের জন্য এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য কলকাতায় ফিরবো না রাস্তায় তাঁবু খাটিয়ে থাকছি শুধুমাত্র যেটা বলেছি সেটা করার লক্ষ্যে মানুষ যদি চায় সেটা হবে আপনাদের সমর্থন থাকলে আগামী দিন বাস্তবায়িত করে দেখাবো মানুষের কাছে যাচ্ছি মানুষের মতামত নিতে আজ ওই সভায় পেছন দিকে তাকিয়ে দেখুন দুটো বুথ রয়েছে সেখানে আপনারা আপনাদের মতামত দিতে পারবেন আপনারা যারা আজকে সভায় এসেছেন সবাইকে একটা করে ব্যালট পেপার দেওয়া হবে সেই ব্যালট পেপারটা এরকম হবে সেখানে তিনটে আলাদা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদের আলাদা তিনটে বিভাগ রয়েছে আপনি সেখানে গিয়ে আপনার পছন্দের প্রার্থীর নাম এবং আসনের নাম্বার অর্থাৎ পিএস নাম্বার এবং পিএস ক্যান্ডিডেট নেম পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট নেম আর পিএস নাম্বার একইভাবে গ্রাম পঞ্চায়েত সিট নাম্বার আর গ্রাম পঞ্চায়েতে আপনি কাকে প্রার্থী চাইছেন তার নাম একইভাবে জেলা পরিষদের সিট নাম্বার জেলা পরিষদে আপনি কাকে প্রার্থী চাইছেন তার নাম এটা এখানে লিখে আপনি জমা দেবেন ব্যালট বক্সে সরাসরি আজকে আপনার মতামত দেওয়ার পর এটা আমাদের কাছে এসে পৌঁছাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা যে এটা গোপন ব্যালটে ভোট হবে আপনারা যারা আজকে আপনারা মতামত দেবেন আপনাদের কারোর নাম থাকবে না আপনাদের পরিবারের কারোর নাম থাকবে না আপনাদের পিতৃপরিচয় থাকবে না আপনাদের যোগাযোগ করার জন্য ফোন নাম্বার থাকবে না কারো সই থাকবে না কারোর নাম থাকবে না কারোর ঠিকানা থাকবে না কারোর ফোন নাম্বার থাকবে না কারোর পিতৃপরিচয় থাকবে না সম্পূর্ণ গোপন খালি দুটো জিনিস লিখবেন একটা হচ্ছে নাম আর একটা হচ্ছে সিট নাম্বার লিখে আপনারা জমা দেবেন যে আগামী দিন আপনি যে গ্রাম পঞ্চায়েত থেকে এসছেন সেই গ্রাম পঞ্চায়েতে আপনি কাকে প্রার্থী হিসেবে দেখতে চাইছেন গ্যাসের দাম যদি 1200 টাকা হয় আপনি ভাবতে পারছেন রান্না করবে কিসে কেরোসিন তেলের দাম কত আর তার মধ্যেও আধার আর প্যানের লিঙ্ক করে নরেন্দ্র মোদী 1000 টাকা করে নিচ্ছে আপনি ভাবুন গরিব মানুষের আধার আর প্যান দুটো লিঙ্ক করবে আরে বিপিএল যারা আছে তাদের জন্য ছেড়ে দাও আমরা যে পরিষেবা দিচ্ছি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পয়সা নেয় মমতা ব্যানার্জি পয়সা নেয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারলে তুমি করতে পারবে না কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করার মানসিকতা আছে আর তোমার ডবল ইঞ্জিনের নামে চুরি করার মানসিকতা আছে তুমি মানুষের থেকে চুরি করছো আর সেই নিয়ে সেই হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়ে 8000 কোটি টাকার বিমান 5000 কোটি টাকার নিজের পাবলিসিটি আর 20000 কোটি টাকা করে খরচা করে দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা হচ্ছে আর বাংলার টাকা আটকে রেখে দিয়েছে বাংলার টাকা এরা আটকে রাখেনি বাংলার টাকা অলরেডি খরচা করে দিয়েছে গুজরাটে